পানীর তলত গুয়াহাটি আশ্রয় শিবিরত মহানগরবাসী প্রতিবেদন আরম্ভ করছো এইখন বিদ্যালয়ের পড়াই বিদ্যালয় বন্ধ ভঙাগড়ের এইখন বিদ্যালয়ত স্থাপন করা হয়েছে আশ্রয় শিবির সোমবারে নিশার পর অহা নেড়া নেপেড়া বরষুণে বিপর্যস্ত করেছে সমগ্র গুয়াহাটির জনজীবন রাজপথত এবুকু পানি উটি গেছে বহু বিলাসী বাহন কিন্তু সমস্যা কেবল রাজপথতেই শেষ নহয় কৃত্রিম বান যেন একোটা দৈত্য হয়ে প্রবেশ করেছে বহু বাসগৃহ ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াহাটির বহু ঘর বেশিরভাগই অনিল নগর নবীন নগরের বাসগৃহর ক্ষতি হওয়া লোকসকলের বাবে ভঙাগড়ের এই বিদ্যালয়খন স্থাপন করা হয়েছে আশ্রয় শিবির নিজর নিজর লাম লাখতলৈ আশ্রয় শিবিরলৈ আহিছে মহানগরবাসী বহুত জায়গা এনেকুৱা আমি খবর পাইছো বা আমি গৈ পেলাই তাত দেখিছো যে রাস্তাত পানি নাই আর যদি ডিপ্রেশন আছে তাত পাম্পেদি পানিখিনি উলিয়াই দিব পৰা যাব সেইখিনি জায়গাত এতিয়ালৈকে 17টা পাম্প চলি আছে গুৱাহাটীৰ বিভিন্ন জায়গাত সেই পাম্পখিনি সম্পূর্ণভাবে হেৰি কৰা হৈছে যোজনা হৈছে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফের পর ত্রিপাঠী স্যারে আমাক আরো পাম্প দিব বলে কৈছে তো আমি গুৱাহাটীত আরো কিছুমান পাম্পর ব্যবহার করিম আর অনিল নগর নবীন নগর এরিয়াত যত রাস্তাত এতিয়াও পানি আছে সেইখিনিত যিসকল আমার ইয়ার বাসিন্দা আছে তেওঁলোকে যদি তেওঁলোকক স্থানান্তর করা বিচাৰিছে তার গোটেইখিনি আয়োজন করা যাব ভিতরলৈ গৈছো নবীন নগরলৈ গৈছো পানি এটা শুকাইছে বহুখিনি মানুষে আমার এই এজনের আমার যি আমার আমি সাহায্য দিছো ভাল পাইছে আমার তাকে আমার ধন্যবাদ জ্ঞাপন করেছে আর যেহেতু বহুখিনি পানি এটা কমিবলৈ সক্ষম হয়েছে যদি বরষুণ নাই আমি এই কিছু সময়ের পিছত আমি পানিখিনি উলালে যাব পারি সুপার চকার আমার বানপানির কারণে আমি নলা নর্দমা চাফ চিকুণ করা হয়েছে আর 10টা সুপার চকারে গুৱাহাটীত একো করব নয় আর সুপার চকার আরো লাগবে বুধবারেও অথন্তর নগুছিল গুৱাহাটীবাসীর এয়া সাতগাঁওর দৃশ্য যোৱা দুদিন ধরে পানির তলত সাতগাঁও দুবিল বিদ্যালয় দুবিল আরক্ষী থানা বাট পথ বুলিবলৈ কেবল পানি আর পানি আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে ভয়ংকৰ কথাটো হৈছে আমাৰ এতিয়া খাদ্য সামগ্ৰীৰ অভাৱ ঘটিছে এতিয়া পানীৰ অভাৱ ঘটিছে লাহে 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 আমাৰ ইয়াতে যিসকল ৰোগীয়া মানুহ আছে তেওঁলোকৰ দৰৱৰ অভাৱ ঘটিছে গতিকে এতিয়া গোটেই বস্তুটো এটা এনেকুৱা এটা পৰিৱেশলৈ গৈ আছে মানুহবিলাকে এতিয়া বিশেষ ভয়ত আছে যে এতিয়া পানীটো কেতিয়া কেনেকৈ ওলাই যাব এতিয়ালৈকে প্ৰশাসনৰ এইটোক লৈ কোনো তৎপৰতা আমি দেখা নাই আমি গম পাইছোঁ ইয়াত ৰাইজসকলে খোৱা পানীৰ যথেষ্ট সমস্যাত ভুগিছে মানুহ এতিয়া পানী নোহোৱা অৱস্থা হৈছে এতিয়া আর আপনাদের দেখলে আমার ওসরতে থানাখন আছে যে হাতগাঁও থানাখন তো এককাল পানি তলত পড়ে আছে এটা ইয়ার মাজতো চলিছে রাজনৈতিকর গতানুগতিক প্রতিবাদ রাহুল গান্ধীক ইডিএ জেরা করার প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের পানি ভাঙি প্রতিবাদত নামা কংগ্রেসে বান পরিস্থিতির বাবে এজাউরি দিলে সরকারক যে গুয়াহাটির 14 চনের পর 22 চনলৈকে 5টা ইলেকশন জিকিছে বলে বারে বারে বিজেপি সরকার বরমরিয়া সকলে ডাংকুপ মারে আর তেওঁলোকে ডাংকুপ মারি থাকতে থাকতে আজি গুৱাহাটী পানীৰ তলত ডুব গৈ আছে এতিয়া তেওঁলোকে গুৱাহাটী বন্ধ দিছে মই গুৱাহাটীবাসীক আহ্বান জনাইছোঁ যে এনেকৈ জলবন্দী হৈ চৰকাৰে দিয়া বন্ধ মানি ঘৰত সোমাই থকাৰ সময় পাৰ হৈ গ'ল কিমান দিন গুৱাহাটীৰ সচেতন মানুহ জলবন্দী হৈ পেলাই ঘৰত সোমাই থাকিব আজি প্ৰতিবাদ কৰাৰ সময় আহিছে হয় গুৱাহাটীৰ পৰিস্থিতি পৰিৱৰ্তন কৰক নহয় ৰাইজে চৰকাৰৰ বিৰুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ আৰম্ভ কৰক বান পৰিস্থিতিৰ বাবে চৰকাৰক কঠোৰ সমালোচনা এআইডিএফৰো ডিফুত অনুষ্ঠিত বিজেপির রাজ্যিক কার্যনির্বাহকক কটাক্ষ করে রফিকুল ইসলামের বক্তব্য রাইজ পানির তলত বিজেপি পাহাড়ের উপর সব ব্যর্থ হয়ে আছে যেটা বরষুণ নহয় তেতিয়া কই দিয়ে এইবার খুব ভাল হব সেটা তো আর উপরওয়ালার ভরসা গতি এটা গুয়াহাটির উপরওয়ালার ভরসা এড়ি দিছে বিজেপির নেতা মন্ত্রী লিডার সকল এটা পলাইছে গুয়াহাটীরপরা পলাই গিয়ে কার্বি আংলং পাহাড়ত উঠিছে গুয়াহাটী পানির তলত আপনি কার্বি আংলংত গিয়ে পাহাড়ত উঠি বই থাকলে কাম নহব ইয়ার মাজতেই এই দৃশ্য রুক্মিণী গাঁওর এতিয়াও জলবন্দী অঞ্চলটোর প্রায় 30টা পরিয়াল কৃত্রিম বানে বিপর্যস্ত করা অঞ্চলটোর বাসিন্দার হাহাকার পরিস্থিতি মন করবলগিয়া যে বুধবারে জেলা প্রশাসনে স্থানীয় বন্ধ ঘোষণা করেছে যার ফলত রাজপথত ভিড় মঙ্গলবারের তুলনায় কম যদিও বান পরিস্থিতির বাবে আহুকলিয়া পরিস্থিতির সম্মুখীন হয়
বিভিন্ন কারণত উলাই অহা গুৱাহাটীবাসী। ইয়ার মাজতেই মন করক এই দৃশ্য, এয়া জোরদর বাহিনী নৈর দৃশ্য, এয়া একাংশ কাণ্ডজ্ঞানহীন লোকে নৈত পেলোয়া জাবর দৃশ্য, যে দৃশ্যই উদ্বেগর সৃষ্টি করিব যিকোনো সচেতন লোকর মনত। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।